पश्चिम बर्धमान जिलार आसानसोल जामुड़िया थानार केंदा फाड़ीर अंतर्गत केंदा ग्रामेर केंदा शम्भू बाउड़ी पाड़ाय आबार धस देखा दे। एबारे धसटी एकटी आईसीडीएस केंद्रेर ठीक पेछने एकटी बाड़ीर उठोने हवाते स्वाभाविकभावेई एलाकाय भयेर महल तैरी हय। केंदा ग्रामे बार बार जेखाने सेखाने धस होई थाके, बार बार प्रशासनके बोलेओ पुनर्बासन ना मेलाय क्रमे क्षोभ पुंजीभूत होते देखा जाच्छे ग्रामबासीदेर मने। আরতি বাউড়ি নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা ছোট ছোট ছেলেদের নিয়ে সারাক্ষণ ভয়েই আছি, বহুবার গ্রামের বিভিন্ন জায়গায় ধস হচ্ছে, তখন আমাদেরকে ক্ষণস্থায়ীভাবে অন্য জায়গাতে, কখনো স্থানীয় বিদ্যালয়, কখনো বা কলিয়ারির ফাঁকা কোয়ার্টারে সরানো হচ্ছে, আবার কিছুদিন পর আমাদেরকে আবার এখানে মরতে পাঠিয়ে দিচ্ছে। এর থেকে আমাদেরকে হয় পুনর্বাসন দেয়া হোক, না হলে ধসে মাটি দেওয়ার সময় আমাদেরকেও মাটি চাপা দিয়ে দেয়া হোক। আর বারবার মাটি তো আনছে ডোদার করে আর ঢাকা দিয়ে দিচ্ছে, আবার এইবারে কি করলো দু চুমু দাও, আবার এইবারে কি করলো পাঁচ ছ ধামা দিন দিল, মাটিটা ঢাকা হয়ে গেল, আবার ধস খুলে গেল, আবার ধস খুলে গেল, তো পাঁচ ছ ধামা তো অত বড় গির্জাটাকে ঢাকা হয় তা থেকে আমাদেরকে ঢাকা দিন দেখ, আমাদেরকে ঢাকা দিন দেখ, ঘর বাড়ি কিছু উঠে চলো না, দৌড়ে ছুটে ছুটে চো স্কুল করছো স্কুল করছো, চো কোয়ার্টার দেবো কোয়ার্টার দেবো, আবার কি করছো কোয়ার্টার কে যাচ্ছি কুকুরের মতন, আবার ছেড়ে বেছে না ঘর কে যাও, আবার কোয়ার্টারে লোক বস করো। টুম্পা বাউড়ি, সন্ধ্যা বাউড়ি, চম্পা বাউড়িরা বলেন, যতবার ধস হয় ততবার প্রশাসনের সবাইকে জানানো হয়, ইসিএল এর প্রশাসনিক লোক, আমাদের থানা এজেন্ট ম্যানেজার সবখান থেকেই লোক আসে, দেখে আবার চলে যায়, আমাদের ব্যবস্থা কেউ করে না। আজকেও আমরা গ্রামবাসীরা মিলে কেন্দা কলিয়ারির এজেন্টকে একটি মাস পিটিশন দিয়েছি, তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আমাদের গ্রামে চাষবাস বন্ধ হয়ে আছে কলিয়ারির জন্য, পানীয় জলের সমস্যা আমাদের দীর্ঘদিনের, আমাদের গ্রামের যেখানে সেখানে ধস হচ্ছে, তাই আমাদেরকে অবিলম্বে পুনর্বাসন দেয়া হোক। তিনি বলেন, ইসিএল এর পক্ষ থেকে আমাদেরকে সাত দিন সময় দিয়েছে, আমরাও দেখি ইসিএল কি করছে, তারপর আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আপনাদের মাধ্যমে প্রশাসনিককে আমি চেতাবনী দিতে চাই, এ দীর্ঘ প্রায় এক দেড় মাস আগে নতুন যিনি জিএম সাহেব এসছেন, যে আপনি গ্রামের সঙ্গে বসুন, আপনাদের সঙ্গে আমরা দুটো চিঠিও দিয়েছি, সে চিঠি রিসিভও করে নিয়ে এসেছি, এবং আপনারা জানেন যে 2019-এর ডিসেম্বর মাসে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চে যে রায়টা দিয়েছিল সেটা কপি আমাদের কাছেও রাখা আছে এবং প্রশাসনকেও দেওয়া হয়েছে, ইসিএল কর্তৃপক্ষকে এবং ডিএমপিএমকে, কিন্তু আজও পর্যন্ত কোনো পুনর্বাসনের কোনো কথাবার্তাও হয়নি, প্লাস এরকম করে যত্রতত্র ধস নামছে। এটা মুচিপাড়ার কাছে সামনে যেখানে আমাদের রাজ্য সরকার ওখানে আইসিডিএস সেন্টার বহু টাকা ব্যয় করে এক সরকার ঢুকছে আর্থিক দিক দিয়ে, তবুও যাতে ছেলে মেয়েরা উপকৃত হয়, পড়াশোনা যেন ঠিক থাকে, মিড ডে মিল যেন চালু থাকে, সেখানে করেছিল অবস্থিত ইসিএল এখানে মুনাফা করার জন্যে এখানে ব্যাচ চালু করেছিল এবং অ্যাবেন্ডন এখন ডিক্লেয়ার করে দিয়েছে, যারা বীরভূম কোল বেঙ্গল কোল কোম্পানির ওখান থেকে বলছে যে তাদেরকে নোটিশ ধরিয়ে দিয়েছে যে তোমরা যে প্রশাসন আছে যে আমাদের লোকাল বিডিও স্যার ওনাকেও এখানে ইনভলভ করব এবং আপনাদের মাধ্যমে সরকারকেও অনুরোধ করব যে আমাদের পুনর্বাসন যেহেতু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।